বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি হামলা জেলা একটি শহরে হামলা চলে। আমরা এখান থেকে রওনা হব সাজেকের উদ্দেশ্যে চাঁদের গাড়িতে। চাঁদের গাড়িগুলো একটু দেখাবো। বাংলাদেশের প্রতিটি অঞ্চলের কিছু না কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, যা যুগে যুগে কবি সাহিত্যিকের সাহিত্যে উপজীব্য হয়ে উঠেছে, মুগ্ধ করেছে দেশ ও বিদেশের হাজারো পর্যটকদের। এই দেশের প্রতিটি অঞ্চলে পর্যটনে আকর্ষণ করার মতো কোনো না কোনো উপকরণ আছে, যা ছিল বছরের পর বছর মানুষের দৃষ্টির বাহিরে। কোথাও কোথাও এমনও দুর্গম স্থান রয়েছে যেখানে মানুষের পদচারণা খুব বেশি দিনের নয়। এর মধ্যে বাংলাদেশের পার্বত্য অঞ্চল, যা পার্বত্য চট্টগ্রাম নামে অধিক পরিচিত, যেখানে সাধারণ পর্যটকদের পদচারণা শুরু হয়েছে কিছুদিন হলো। দূরের মানুষ তো দূরের কথা, পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের আগে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার মানুষের পক্ষেও সাজেকের কাছাকাছি যাওয়া ছিল অসম্ভবকে সম্ভব করার মতো ঘটনা। ১৯৯৭ সালের দোসরা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর সড়ক নির্মাণ শুরু হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নির্মাণ করেন 62 কিলোমিটার দীর্ঘ খাগড়াছড়ি দীঘিনালা সাজেক সড়ক। অবশ্য এই সড়কে পুরোদমে যানবাহন চলাচল শুরু হতে সময় লেগেছে 2007 সাল পর্যন্ত। তবে এই পথ ধরে পর্যটকরা যেত না দুর্গম রাস্তা আর পাহাড়ি সন্ত্রাসীদের ত্রাসে। সাজেকের উদ্দেশ্যে এখান থেকে এখনো 55 কিলোমিটার দূর সাজেক। ইতিমধ্যে পাহাড়ের বেশি আমরা দেখছি মেঘ, সাদা মেঘ। সাদা মেঘ, কুয়াশা, কিন্তু এখন অনায়াসে সবাই খুব কাছ থেকে দেখতে পায় পাহাড়ের রূপ। এই সুবর্ণ সুযোগের দ্বার উন্মোচন হয় মূলত পার্বত্য শান্তি চুক্তির পরে, তাও ধীরে ধীরে। তবে এখনও এই পাহাড়ে কোথাও না কোথাও সেসব সন্ত্রাসীরা রয়েছে আত্মগোপনে ওত পেতে। তারা সময় ও সুযোগ মতো চাঁদাবাজি ও অপহরণ করে সাধারণ পাহাড়ি ও বাঙালিদের মধ্যে ত্রাস সৃষ্টি করে। কিন্তু খাগড়াছড়ি হয়ে সাজেকের এই পথ দুর্গম থেকে সুগম করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা পাহাড়ের এই উঁচু নিচু দুর্গম রাস্তায় পিচ ঢালা সুগম পথ করে দেয়ায় 2015 সালের পর মানুষ স্বাচ্ছন্দ্যে যেতে পারে পাহাড়ের ভাজে ভাজে রাস্তার দুধারের রূপ দেখতে দেখতে সাজেকের মোহনীয়তা উপভোগ করতে।
দিঘিনালা বাজার এটি। আমরা প্রতিমধ্যে দিঘিনালা বাজারে থামলাম। দিঘিনালা বাজার খাগড়াছড়ি এই যে বাজারের অবস্থা, নানান ধরনের সবজি বিক্রি করছে। আপনাদের এই গাড়িতে নর্মালি ভাড়া কত? নর্মালি যে সিঙ্গেল যারা যায়, যদি কোনো পর্যটক আসে, একই ভাড়া? মানে আপ ডাউন, আপ ডাউন ভিত্তিতে না? আপ ডাউন কত নেন? সকালে গেলে বিকালে আসলে 500-600 টাকা। 800 টাকা করলে 800 টাকা। আর আলো টেলা করলে 5700। পাহাড়ি মাটিগুলো খুব লাল লাল না? এগুলো সিমেন্টের মতো একদম, তাই আমরা দেখতে পাচ্ছি সাদা সাদা কি কুয়াশা নামে কোনটা কুয়াশা। দোলনায় দুলব, দেখছি একটি টিলা, টিলার পাশ দিয়ে লাল মাটির রাস্তা বয়ে গেছে। আর এটি একটা পার্ক। বন্ধুরা, আমরা সাজেকের পথে যাচ্ছি, মাঝপথে দিঘিনালা সেনানিবাসের কাছে একটি পার্ক আছে, সেই পার্কে ঢুকলাম। এ হলো শিমুল, আমার ট্রাভেল 12-এর সফর সঙ্গী। এই যে দেখুন পার্কটি, ছোটোখাটো একটি পার্ক, সুন্দর, মূলত বাচ্চাদের জন্য অসাধারণ একটি। ভাইয়া দুলবো, আসো। এদিকে দেখছি আবার আর না দুলবো, পাহাড়ের ঢালুতে পানি জমে আছে। দুলবো এদিকে আসো। হাই ওলা আরাফাত হোসেন রবিন। I'm Mr. Arafat Hoshan Robin. I'm from Dhaka. From Italy, can? Noakhali, Noakhali. This place is very beautiful. Parker mood, আমরা দেখতে পাচ্ছি এবার গাছের মূল। ভালো খেলি ফুল তুলতে আসি ছবির কোনো প্রেম দোলনার ব্যবস্থা আছে। আনমনা দৃষ্টিতে থাকো। এবার হলো শুক্রবার আছে বড় বড় পাহাড়, পাহাড়ের ঢাল দিয়ে আমাদের গাড়ি চলে যাচ্ছে সাজেকের উদ্দেশ্যে। পাহাড়ের ঘেঁষে, পাহাড় ঘেঁষে এই রাস্তা।
এখানে দেখছি আরেকটি বাজার আগ্রাসরি উপজেলায়। পর্যটকদের এই রাস্তায়ও পাহাড়ি সন্ত্রাসীদের হাত থেকে নিরাপত্তা দিতে প্রতিদিন সেনাবাহিনী দুবার টহল দিয়ে পর্যটকদের নিয়ে যায় সাজেকের কোলে। তাই অবশ্য পর্যটকদের গাড়ি সকাল 10টা ও বিকেল 3টার মধ্যে দিঘিনালা আর্মি ক্যাম্পে আসতে হয়। এ সময়ের মধ্যে যত গাড়ি আসে সবগুলো এক সারি হয়ে চলতে থাকে সাজেকের উদ্দেশ্যে, আর সামনে পেছনে থাকে সেনাবাহিনীর স্কট। তাই খাগড়াছড়ি হয়ে রাঙামাটির সাজেকে যাওয়া এখন সুগম হয়েছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটি 1550 সালের দিকে প্রণীত বাংলার প্রথম মানচিত্রে বিদ্যমান ছিল। তখন এর নাম ছিল চাকমাস। তবে এর প্রায় 600 বছর আগে 953 সালে আরাকান রাজা এই অঞ্চল অধিকার করেন। 1240 সালের দিকে ত্রিপুরার রাজা এই এলাকা দখল করেন। 1575 সালে আরাকানের রাজা এই এলাকা পুনরায় দখল করেন এবং 1666 সাল পর্যন্ত অধিকারে রাখেন। মুঘল সাম্রাজ্য 1666 সাল হতে 1760 সাল পর্যন্ত এলাকাটি সুবা বাংলার অধীনে শাসন করে। 1760 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই এলাকা নিজেদের আয়ত্তে আনে। 1860 সালে এটি ব্রিটিশ ভারতের অংশ হিসেবে যুক্ত হয়। ব্রিটিশরা এই এলাকার নাম দেয় চিটাগাং হিল ট্রাক্টস বা পার্বত্য চট্টগ্রাম। এটি চট্টগ্রাম জেলার অংশ হিসেবে বাংলা প্রদেশের অন্তর্গত ছিল। 1947 সালে এই এলাকা পূর্ব পাকিস্তানের অংশ হয়। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটি বাংলাদেশের জেলা হিসেবে অন্তর্ভুক্ত হয়। 1980 দশকের শুরুতে পার্বত্য চট্টগ্রামে তিনটি জেলা রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়িতে বিভক্ত করা হয়। পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি পুরোপুরি ভূমির উপর নির্ভরশীল। ভূমির উপর নির্ভর করে পাঁচ ধরনের জীবিকা নির্বাহ করতে দেখা যায় এখানকার মানুষদের, যেমন কৃষি, পশুপালন, ফল গাছ চাষ, গৃহস্থলী কাজের জন্য কাঠ ও বাঁশ সংগ্রহ, উদ্যান পরিচর্যা। এখানকার পাহাড়ি আদিবাসী নারীদের 83% ঘরের বাইরে কাজ করতে দেখা যায়। পার্বত্য জেলাগুলোর অন্যতম একটি জেলা হল খাগড়াছড়ি, যার চারিদিক ঢেউ তোলা সবুজ উঁচু পাহাড়ের দেয়াল, মাঝে মাঝে ব্যস্ত ছোট ছোট শহর ও উঁচু নিচু সরপিল রাস্তা। অনেক পর্যটকই খাগড়াছড়ি শহরকে ছবিতে দেখা নেপালের কাঠমান্ডু শহরের সঙ্গে তুলনা করে থাকেন। পর্যটনের রানীখ্যাত বান্দরবন ও রাঙামাটির পরে পর্যটনের তীর্থভূমিতে পরিণত হয়েছে খাগড়াছড়ি। সময়ের ব্যবধানে আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, রিসাং ঝর্ণা, তৈদুসরা ঝর্ণা, আর্টিকালচার সেন্টার, মায়াবিনী লেক, শতবর্ষী বটবৃক্ষসহ খাগড়াছড়ির অরণ্য ঘেরা সবুজ প্রকৃতির টানে আজকাল পর্যটকরা ছুটছে পাহাড়ের পথে। মাত্র 5-7 বছরের ব্যবধানে বদলে গেছে পার্বত্য খাগড়াছড়ির পর্যটন শিল্প। সময়ের ব্যবধানে সমৃদ্ধির পথে হাঁটছে খাগড়াছড়ির পর্যটন শিল্প।
পর্যটকদের আনাগোনাকে কাজে লাগিয়ে সরকারি উদ্যোগের বাহিরেও ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। সরকারি উদ্যোগের কমতি থাকলেও ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্রিক একাধিক হোটেল মোটেল। পর্যটন সম্ভাবনাময় খাগড়াছড়ির পাহাড়ের বিশাল এলাকায় ইকোট্যুরিজম জোন গড়ে তোলা হলে শুধুমাত্র পাহাড়ের পর্যটন শিল্পেরই বিকাশ হবে না, দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণও বাড়বে বলে মনে করেন পাহাড়ের সচেতন মহল। তাদের মতে ইকোট্যুরিজম জোন পাহাড়ের সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। I can see an accident happened in here. This is car, private car. This fall down outside the road. This is accident. সবচেয়ে ভালো লাগে সাজেকে যেতে যেতে পথে পথে ছোটো ছোটো বাচ্চারা তাদের বাড়ির সামনে আমাদের ওয়েলকাম করে হাত নাড়িয়ে নাড়িয়ে। আর ভিডিও যারা দেখছেন তাদেরকে বলবো আপনারাও তাদেরকে হাত নাড়িয়ে নাড়িয়ে তাদের ওয়েলকাম জানানোতে সারা দিন। এতে করে তাদের যে এই আগ্রহটা, যে ভালোবাসা নিয়ে যে আগ্রহটা যে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, সেই আগ্রহটা তাদের থাকবে। আর যদি আমরা তাদের ওয়েলকাম জানানোতে ফিডব্যাক না দিই তাহলে একটা সময় তাদের এই ওয়েলকাম জানানোর আগ্রহটা হারিয়ে ফেলবে। Thank you.
Coming to near Sazek. This is a very para. This is a very yes. Where is Sazek? Where is Sazek? This is a resort. It is made by Bangladesh Sena Bahini. Bangladesh Army. আজকে এসে পৌঁছালাম আমরা যে রিসোর্টে উঠবো তার নাম এভারেস্ট। এভারেস্ট নামক রিসোর্টে আমরা এখন উঠছি। এক রোমাঞ্চকর মুহূর্ত কাটাচ্ছি বলতে পারেন এখানে। এই যে পাহাড়ের আঁকা বাঁকা পথ পেরিয়ে যে অনুভূতি এই পর্যন্ত সাজেক পর্যন্ত পৌঁছানোর, এটি ভাষায় বলে প্রকাশ করা যাবে না। অসাধারণ এক দৃশ্য এখানে। বাংলাদেশের নৈসর্গিক দৃশ্যের যে বড় অংশ চট্টগ্রামে, সেটি এখানে না আসলে কেউ বই পুস্তকে পড়ে বুঝতে পারবে না।